মৃত্যুর পরেও বিতর্কে ডেপুটি স্পিকার সুকুমার হাসতা, আদিবাসীদের তৈরি করা পূর্বপুরুষদের নিয়মের কারণে শবদাহ হতে বাধা দিল আদিবাসীরা, যার জেরে শুক্রবার দিনভর দেহ নিয়ে শ্মশানে অপেক্ষা করতে হলো প্রশাসনিক আধিকারিক থেকে মন্ত্রী সংসদকে। সুকুমার হাসদার শেষ ইচ্ছাকে মর্যাদা দিতে গিয়ে আদিবাসীদের সঙ্গে দীর্ঘ অনুরোধ প্রক্রিয়া চলল পরিবার ও প্রশাসনের কর্তাদের। শেষমেশ সুকুমার হাসদার নামে থাকা তিন কাঠা জমি শ্মশানের নামে রেজিস্ট্রি করার প্রতিশ্রুতি দিলে সপ্তাহে অনুমতি দেয় আদিবাসী সমাজ। ঝাড়গ্রাম জেলার দুবরাজপুরের বাসিন্দা ছিলেন প্রাক্তন বিধায়ক সুকুমার হাসদা। শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে সেই গ্রাম, তবে তিনি থাকতেন ঝাড়গ্রাম শহরেই। আদিবাসী সম্প্রদায়ের নিয়ম অনুসারে যে কোনো আদিবাসী ব্যক্তির শবদাহ করতে হয় তার জন্মস্থান সংলগ্ন এলাকার জমিতে। কিন্তু মৃত্যুর আগে সুকুমার হাসদার শেষ ইচ্ছা ছিল তার শেষকৃত্য যেন তার নিজস্ব কেনা নতুন জমিতেই হয়, যা ঝাড়গ্রাম শহর থেকে কিছুটা দূরে। শুক্রবার সেই স্থানে দাহ করার প্রস্তুতি নিয়েছিল পরিবার। প্রশাসনের পক্ষ থেকে জেলা শাসক ও পুলিশ সুপার ছাড়াও মন্ত্রী সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভূঁইয়া সহ অন্যান্য আধিকারিকরাও হাজির হয়েছিলেন। অভিযোগ শবদাহের প্রস্তুতি নিতেই স্থানীয় আদিবাসীদের বাধার মুখে পড়েন তারা। আদিবাসীর তরফে জানানো হয়, যেহেতু ওই স্থান তার জন্মস্থান নয় তাই এখানে দাহ করা যাবে না। সুকুমার হাসদাকে সম্মান দিলেও পূর্বপুরুষের তৈরি নিয়মকে অসম্মান তারা করতে পারবেন না। শেষে শবদাহ স্থলের তিন কাঠা জমি শ্মশানের নামে রেজিস্ট্রি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলে শবদাহের অনুমতি দেয় আদিবাসীরা। বিকেল 4:30 নাগাদ জ্ঞান স্যালুট দিয়ে সরকারি নিয়মে শেষ সম্মান জানিয়ে শেষ হয় ডেপুটি স্পিকার সুকুমার হাসদার শেষকৃত্য। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা। শহরে আপনার স্বপ্নের ফ্ল্যাটের সন্ধান পেতে আজই যোগাযোগ করুন অ্যাসপান জুয়েলার্সের সঙ্গে। সম্পূর্ণ আইনি পরামর্শ ও হোম লোনের সাহায্য সমেত মিলবে ফ্ল্যাটের সন্ধান। যোগাযোগ 8274057167 এবং 9830387363।